আমাদের অনেকের সাথে এই প্রবলেমটা হয়ে থাকে যে আমাদের মনের মানুষ আমাদেরকে ইগনোর করে, আমাদের মনের মানুষ আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না, কথায় কথায় ব্লক করে দেয় এবং বারবার ভয় দেখায়, হুমকি দেয়, ধমকি দেয় যে ব্লক করে দেবো, তোমার সাথে সম্পর্ক রাখবো না। এবং সেই সময় আমরা অনেকে ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে তার কাছে আমরা মাথা নত হয়, তার হাতে পায়ে ধরি এবং তার কাছে কোনো দোষ না করেও ক্ষমা চাই। এবং আমরা অনেকেই আছি যারা তার কাছে নিজের দুর্বলতার কথাগুলো বলে ফেলি যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি মরেই যাব। এই জায়গাটা ভালোভাবে বুঝবে, তুমি যখন তোমার দুর্বলতার কথাটা ওকে বলছো যে তুমি ওকে ছাড়া বাঁচবে না, ওকে ছাড়া থাকতে পারবে না, তোমার কষ্ট হবে, তুমি ওকে কোনো রকম ভাবে ছাড়তে চাইছো না, এই জিনিসটা যখন সে বুঝে যাবে, এই জিনিসটা যখন সে জানতে পারবে, সে তোমাকে আরো বেশি করে অপমান করবে, সে তোমাকে আরো বেশি করে তোমাকে ছেড়ে চলে যাওয়ার ভয় দেখাবে এবং তোমাকে ব্লক করে দেবে, বারবার তোমাকে ব্লক করবে। তার যখন খেয়াল হবে, তার যখন ইচ্ছে যাবে, সে তোমাকে আনব্লক করবে, তোমার সাথে কথা বলবে, আবার তোমার ইচ্ছা হলে তোমাকে কষ্ট দেওয়ার যখন তার মন চাইবে আবার তোমাকে সে কষ্ট দেবে, আবার সে গায়েব হয়ে যাবে। এই জিনিসটা তো বারবার চলতে পারে না। তোমার একটা জীবন আছে, তোমারও স্বাভাবিক জীবনযাপন করার অধিকার আছে। তাই যেই মানুষটা চাইছে তুমি ভালো থাকবে না, আমি বলবো সেই মানুষটাকে তুমি বলো সেই মুহূর্তে যখন সে বলছে তোমার সাথে সম্পর্ক রাখতে পারবে না, যখন সে চাইছে তোমার সাথে সম্পর্ক রাখবে না, যখন সে বলছে যে তোমার জীবন থেকে সরে দিতে চাইছে, তোমার সাথে ব্রেকআপ করে নিতে চাইছে, তাকে তুমি এই কথাগুলোই বলবে, বুঝিয়ে বলবে এইভাবে, দেখো তুমি যদি আমার জীবন থেকে চলে যেতে চাইছো বা আমার জীবন থেকে চলে গিয়ে তুমি যদি খুশি থাকতে পারো, হ্যাপি থাকতে পারো, তুমি আমার জীবন থেকে চলে যেতে পারো, আজকের থেকে এখনই তুমি আমার জীবন থেকে চলে যাও, তোমাকে ছাড়া আমার জীবনটা চলতে অসুবিধা হবে। তবে এটা ভেবো না কখনোই তোমাকে ছাড়া আমি চলতে পারবো না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। হ্যাঁ, প্রথমে অসুবিধা হবে, কষ্ট হবে, তবে আমি মানিয়ে নিতে পারবো। এই পৃথিবীতে কোনো কিছুর জন্যই কোনো কিছু আটকে থাকে না, তাই তুমি আমার জীবন থেকে চলে গেলেও আমার জীবনটা আটকে থাকবে না, যেমন চলছে চলবে, এর থেকে বেটার করে চলবে। শুধুমাত্র এই কথাগুলি তুমি তোমার মনের মানুষকে বলবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই কথাগুলো শোনার পর সে আমাকে ব্লক করে দেবে, সে আমার সাথে সম্পর্ক রাখবে না, সে আমার সাথে ব্রেকআপ করে নেবে, তা করে নিক না। যেই মানুষটার কাছে তোমার কোনো সম্মানের দাম নেই, যেই মানুষটার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, সেই মানুষটা তোমার জীবনে থাকার থেকে শূন্য হয়ে থাকা অনেক ভালো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যেই মানুষগুলো আমাদেরকে কষ্ট দেয়, যেই মানুষগুলো আমাদের ভালো থাকা সহ্য করতে পারে না, সেই মানুষগুলোর থেকে আমাদের প্রত্যেককে সরে আসা উচিত। যেই মানুষটা কথায় কথায় তোমাকে ব্লক করে দিতে চাইছে, সেই মানুষটার কাছে তুমি আজকে হয়তো ক্ষমা চাইছো, আজকে তার হাতে পায়ে ধরে তার পায়ের কাছে ভিক্ষা চাইতো, ভালোবাসার ভিক্ষা। যখন সে বুঝতে পারছে যে তুমি ওকে ছাড়া থাকতে পারবে না, তুমি ওকে ছাড়া বাঁচতে পারবে না, সেই মুহূর্ত থেকে না তার মনে আরো জেদ চেপে যাবে তোমাকে কষ্ট দেওয়ার, সে তোমাকে আরো বেশি করে কষ্ট দেবে, সে তোমাকে আরো বেশি করে ভয় দেখাবে, হুমকি দেবে, ধুমকি দেবে তোমাকে ছেড়ে চলে যাওয়ার। ও এখন জানতে পেরে যাচ্ছে, বুঝতে পেরে যাচ্ছে যে তোমার মনে ব্রেকআপটা নিয়ে বিশাল ভয় আছে, ওকে তুমি কোনো মতে হারাতে চাইছো না, তাই ও যাই করুক না কেন, যত বড় খারাপ কথাই বলুক না কেন, যত বাজে কথাই বলুক না কেন, যত খারাপ ব্যবহারই করুক না কেন তোমার সাথে, তুমি ওকে ছেড়ে যাবে না। তাই ও আরো বেশি করে তোমাকে কষ্ট দিতে থাকবে, আরো বেশি করে দিন দিন তোমার অপমানের মাত্রাটা বাড়তে থাকবে। তাই যেই মানুষটা তোমাকে অপমান করছে, যেই মানুষটা তোমার সম্মানের দাম দিচ্ছে না, যেই মানুষটার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, সেই মানুষটার থেকে তুমি সরে এসো, সিঙ্গেল থাকো। সিঙ্গেল থাকা কিন্তু খুবই ভালো। আজকে তুমি হয়তো বলছো এখন যে সিঙ্গেল থাকতে তুমি পারবে না, কষ্ট হবে। হ্যাঁ, প্রথমে তোমার সিঙ্গেল থাকতে কষ্ট হবে, অসুবিধা হবে, কিন্তু মানুষ অভ্যাসের দাস। আজকে তোমার সিঙ্গেল থাকতে অনেক কষ্ট হবে আমি জানি, কিন্তু এই সিঙ্গেল থাকাটা তোমার যখন অভ্যাসে পরিণত হবে, তোমার আর ইচ্ছে করবে না ওই রাস্তায় যাওয়ার দ্বিতীয়বার, তোমার মনে হবে তখন এই তো বেশ ভালো আছি। তাই যেই মানুষটা তোমার ভালোবাসা দাম দিচ্ছে না, যেই মানুষটা তোমাকে বারবার ভয় দেখাচ্ছে, সেই মানুষটাকে তুমি তখনই বলো তুমি আজকে এই মুহূর্ত থেকে আমার জীবন থেকে চলে যাও, এরপর আমার জীবনে কখনো ফিরে আসবে না। ধন্যবাদ, আজকে ভিডিও এখানে শেষ করছি।
নেক্সট অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সকলে ভালো থেকো, ভালো বাসায় থেকো।